মহতারামিন দস্তার বুজুর্গ জামাতের সাথে যদি বেশি থাকে তাহলে আমরা দুই ঘন্টা করে করে জুরি বানাই দিই যে রাত্রে বারোটা থেকে দুইটা কে ইবাদত করবে দুইটা থেকে চারটা চারটা থেকে ছয়টা যাতে চব্বিশ ঘন্টা মসজিদ আবাদ হয় যে সমস্ত এলাকায় এশার পরও গাছের মৌকা আছে আমরা এশার পরও মসজিদ আবাদের মেহনত করি আমরা যে এলাকায় থাকবো ওইখানে মাসুরাতের কামকে আগে বানানোর জন্য চেষ্টা করা দরকার পুরা দুনিয়াতে তিরিশ ভাগ বালে পুরুষ পঞ্চাশ ভাগ মহিলা বিশ ভাগ বাচ্চা আমরা যদি শুধু পুরুষের উপরে মেহনত করি তো তিরিশ ভাগের উপরে মেহনত হইল এখন যেটা চাওয়া হইতেছে প্রতি বিশ পঁচিশ ঘরের ভিতরে একটা মাসুরাতের ইস্তেমাই তালিম শুরু হয় ওই এলাকায় যদি কারেন্ট থাকে তো আপনারা এটা পুরো করে দিয়েছেন এবং আপনারা বলবেন যে ভাই আমাদের বেশি মসজিদের রোগ দেওয়ার দরকার নাই ইউনিয়নের এক হালকার ভিতরে রোগ করেন যাতে আপনারা থাকতে থাকতে হালকার মাসিক মসজিদের জামাতের জোর হইতে পারে এটা আমলি ভাবে করে দেখান মহতারামি দস্তার বুজুর্গ এবং আমরা যারা বাড়ি ফিরে যাইতেছি তো আমাদের ইস্তেগফারের সাথে বাড়ি ফিরে যাওয়া দরকার কারণ সাহাবীরা যদি আল্লাহ রাস্তায় না যাইতে পারতো তো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাইতো এবং কেউ যদি জিজ্ঞাসা করো যে ভাই আপনি কি আল্লাহ রাস্তায় যাবেন না আমারে মোনাফেক মনে করছো কিনা যে আমি আল্লাহ রাস্তায় যাব না এই জন্য যে এলাকায় যাব প্রত্যেক খাতিরে তারা উঠুলি গাছ তৎকিলি গাছ উমি গাছ কৃষি গাছ দেখো আমার ভাতিজা যদি পুরা দুনিয়া মিলে তোমার উপকার করতে চায় আর যদি আল্লাহ তাআলা